নমস্কার পরম্পরা আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি পরম্পরা আয়ুর্বেদ সপ্তাহে তিন দিন আপনাদের অক্সিজেন অবশ্যই বলতে পারি পরম্পরা আয়ুর্বেদ মানে এই বিশাল পরিবারের সদস্য আপনারা ওপারে যারা বসে থাকেন অপেক্ষা করেন জানেন ঠিক কিভাবে নিজেকে সুন্দর এবং সুস্থ রাখতে পারবেন এবং যার হাত ধরে তিনি আমাদের সঙ্গে হটসিটে এই মুহূর্তে হাজির রয়েছেন আপনাদের দাদা ভাই অবশ্যই ডক্টর দেবব্রত সেন অনেক অনেক স্বাগত অক্সিজেনকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার রয়েছেন আপনারা ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে সরাসরি ফোন করবেন আপনাদের প্রশ্ন রাখতে আপনাদের দাদা ভাইকে ফোন করুন আমাদের সরাসরি নাম্বার 6292423416 6292423426 এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে একেবারে কবিপক্ষের সূচনা হবে এবং সেক্ষেত্রে আমরা সকলে অবশ্যই একটা দিনের জন্য ডেফিনেটলি আমরা কবিকে স্মরণ করব না এটা অন্তত মনে রাখব তবে হ্যাঁ নিজেকে পরিচর্যা করব কারণ এই দাবদাহের মধ্যে আমরা অশনি আসুক আর না আসুক স্কিনটা তো পুড়বেই কিন্তু সেখান থেকে আমরা আর কি করে বেরিয়ে আসব শুভ সন্ধ্যা সুবর্ণা শুভ সন্ধ্যা পরম্পরা পরিবার অবশ্যই কবিপক্ষ চলছে আমরা কবিপক্ষকে আমাদের মতো করে সেলিব্রেট করছি আমরা কবিপক্ষকে কবিপক্ষ আমাদের শিরা উপশিরার মধ্যে জড়িয়ে আছে আর আমাদের ১২ মাসে ১৩ পার্বণ এই ১৩ পার্বণের সাথে কিন্তু আরও ১৩ পার্বণ জুড়ে গিয়ে ১৩ দুগুণে ২৬ পার্বণ হয়ে গেছে সেই ২৬ পার্বণের মধ্যে অন্যতম একটা দিন আগামীকাল আন্তর্জাতিক মাতৃদিবস আমি আগামীকাল যেহেতু আমার লাইভ নেই আমি আজকে অগ্রিম শুভেচ্ছা জানাতে চাই সুবর্ণা প্রত্যেক দায়িত্বশীল মা প্রত্যেক দায়িত্বশীল মা যাদের কাছে তাদের সন্তান পৃথিবীতে সর্বাগ্রে সন্তানের ভবিষ্যৎ সর্বাগ্রে সন্তানের মঙ্গল সর্বাগ্রে সেই সমস্ত দায়িত্বশীল মা যারা জীবনে আত্মত্যাগ করে সন্তানদের বড় করেছেন বা বড় করছেন সেই সমস্ত মায়েদেরকে প্রণাম জানাবো এবং তোমরা শক্তি তোমরা শক্তিরূপেণ সংস্থিতা তোমরা পৃথিবীতে দেখিয়ে দিয়েছ যে মা হওয়া নাই মুখের কথা মা দুরকম হন একরকম মা হন খালি সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করিয়ে তার দায়িত্ব শেষ আরেক রকম মা হন যে শুধু ভূমিষ্ঠ করানো না ভূমিষ্ঠ করানো থেকে তাকে সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করা নিজের জীবনকে নিংড়ে দিয়ে তার জন্য বলা হয় না যে কুসন্তান যদি বা হয় কুমাতা কদাপি নয় তার জন্য সমস্ত মাতৃরূপী সমস্ত মাতৃরূপী শক্তি এবং শক্তিরূপের সংস্থিতা প্রত্যেক মাকে আমি প্রণাম জানাবো আন্তর্জাতিক মাতৃদিবসে এবং অবশ্যই বলবো পরম্পরা আয়ুর্বেদের ডিজিটাল টিম এবং ইভেন্ট ম্যানেজমেন্ট টিম আজকে আমাকে বলতে বলেছে আগামীকাল আন্তর্জাতিক মাতৃদিবস সেই উপলক্ষে পরম্পরা আয়ুর্বেদের ডিজিটাল যে পেজগুলো রয়েছে সোশ্যাল সাইটে যে পেজগুলো রয়েছে ওখানে কিন্তু দারুণ ইভেন্ট চলছে আপনারা পরম্পরা আয়ুর্বেদ বা আমার সোশ্যাল সাইটের যে পেজগুলো আছে সেখানে গিয়ে সেই সমস্ত মায়েরা এবং সেই সমস্ত মায়েদের দায়িত্বশীল সন্তানরা তারা অংশগ্রহণ করতে পারেন বা এটা একটা বড় সুযোগ তবে হ্যাঁ আগামীকাল এবং এই আন্তর্জাতিক মাতৃদিবস আমাদের প্রতিটা দিন মায়ের দিন এবং মায়ের দেনও অবশ্যই এটা বলতে পারি তো একদম চলে যাব সরাসরি পরম্পরা আয়ুর্বেদ একটা শক্তি অন্যতম মানুষের কাছে কারণ সুন্দর থাকবো আমি কিন্তু সেই জায়গাটাকে তৈরি করাটা সবথেকে বড় বিষয় যেটা পরম্পরা আয়ুর্বেদ করেছে সাকসেস একদিনে আসে না সুবর্ণা সবাই কাউকে দেখেন যে ভীষণ সাকসেসফুল কিংবা কাউকে দেখেন যে খুব ভালো ফিজিক বা ফিগার কাউকে দেখেন খুব সুন্দর হেয়ার বা খুব সুন্দর স্কিন কিংবা কাউকে দেখে মনে করতে পারেন পাঁচ বছর আগে ওনাকে ওরকম দেখেছি আজকে উনি এরকম হয়ে গেলেন হ্যাঁ এটা রাতারাতি কোনো কিছু হয় না এটার জন্য প্রচুর দিন রাত এক করতে হয় সবাই যখন সারারাত ঘুমোচ্ছে তাকে নিজেকে তৈরি করতে হয়েছে আমি তো বিশ্বাস করি যে নিজেকে যে পরিবর্তন করতে চায় অন্তর থেকে যে নিজেকে পরিবর্তন করতে চায় স্বয়ং ঈশ্বর তাকে তার পাশে এসে তাকে সহযোগিতা করে একদম আমরা আসছি একটা ফোন নিয়ে হ্যালো হ্যালো হ্যাঁ দিদি নমস্কার নমস্কার কে বলছেন আমি সাগরিকা দাস বজবজ বাটা থেকে বলছি হ্যাঁ বলুন সাগরিকা দাদা ভাই সঙ্গে একটু কথা বলতে চাই বলুন শুনছি হ্যাঁ দাদা ভাই আমার ১৫ বছরের মেয়ে ঠিক আছে মেয়ের সম্বন্ধে জানতে চাই বলুন ওই টিউশন টিউশন যাই তো গায়ে একটু ট্যান পড়ে গেছে আর হাতে একটু র‍্যাশ আছে ওকে ওকে খাবার একটু বলে দেন আর ওকে সঙ্গে থাকুন শুনতে থাকুন ধন্যবাদ একটা করে কোশ্চেন আজকে নেব আর প্রত্যেকের কাছ থেকে আর প্রত্যেককে অনুরোধ করব যে চটপট সমস্যাটা বলবেন যাতে আমি উত্তরটা সাথে সাথে দিয়ে দিতে পারি একদম
প্রথমত বলবো যেটা আপনাকে সেটা হচ্ছে ট্যান যদি আপনি রিমুভ করতে চান পরপর নোট করে নিন আমাদের অ্যাডভান্স SPF 25 আমাদের SPF 35 এই দুটো অল্টারনেটলি ইউজ করবেন এটা শুধু যে ট্যান থেকে ট্যানটা আটকাবে তা নয় ট্যান রিমুভ করতে সাহায্য করবে এর পাশাপাশি শ্যাডো পাউডার অল ডে কেয়ার রাতের বেলা অল নাইট কেয়ার প্ল্যাটিনাম ফেস ওয়াশ প্ল্যাটিনাম কিট এই কটা আইটেম ইউজ করতে হবে ট্যানটা রিমুভের জন্য এর বাইরে স্কিনের যদি গ্লো চান তাহলে আপনাকে ফেস প্যাক ইউজ করতে হবে ব্রণ বা র্যাশের সমস্যা শরীরে যেখানে থাকবে সেখানটাকে আপনাকে ব্যবহার করতে হবে অবশ্যই আমাদের নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ এগুলো শুরু করুন আর লাবণ্য ডাস্ট লিকুইড কিন্তু এই সময় ঘরে ঘরে খেতে হবে এই যে ঋতু পরিবর্তনের সময় প্রচণ্ড গরম সামনে আবার বৃষ্টি তো আলটিমেটলি আমাদের শরীরে ডিটক্স তৈরি হচ্ছে মানে ডিটক্সিফিকেশন করা ভীষণ প্রয়োজন ফ্রি রেডিকাল বাড়ছে সুতরাং লাবণ্য ডাস্ট লাবণ্য লিকুইড খেলে আমরা বলি রক্ত শোধক রক্ত পরিশ্রুতকরণ করে এটা ভীষণ দরকার যদি আপনি মনে করেন আপনার শরীরে কোনো র্যাশ কোনো পিম্পল থাকবে না সহজে ডাস্ট অ্যালার্জির সমস্যা সাফার করবেন না একটুতে যাদের হাঁচি হয় বা একটু অ্যালার্জির প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লাবণ্য ডাস্ট লাবণ্য লিকুইড ভীষণ উপকারী আমরা চুলের খাদ্য যেমন কেশ শক্তি বলি তেমন ত্বকের খাদ্য বলি আমরা লাবণ্য ডাস্ট লাবণ্য লিকুইডকে একদম আর অবশ্যই আমরা যে আলোচনা আজকে ছিলাম শুধু একদম পরিচর্যা শুধুমাত্র গরম বলে না গরমকে আমরা আমাদের মানে আমরা নিজের মধ্যে গ্রহণ করব কিন্তু কোনোভাবেই তার নেগেটিভিটিগুলো না দেখুন সুবর্ণা স্কিন নিয়ে তো প্রতিদিনই আলোচনা করছি এবং আজকে ফোন আসবে করব অবশ্যই আজকে একজন আমাকে মানে এক পরম্পরার সদস্য আমার ছোট বোন সে স্কুলে পড়ে ক্লাস 11-এ পড়ে সে আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদাভাই আজকে বলতে হবে তোমাকে ও সুখের শেয়ার ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছে তো সেটাই ও জানাতে বলেছে অ্যাকচুয়ালি বলে রাখি যে দেখুন আপনারা স্কিনকে প্রোটেক্ট করার জন্য পরম্পরা বেদে SPF 25 SPF 35 শ্যাডো অল ডে কেয়ার ইউজ করছেন অল নাইট কেয়ার ইউজ করছেন প্ল্যাটিনাম কিট প্ল্যাটিনাম ফেস ওয়াশ ইউজ করছেন আর এর সাথে পরম্পরা ফেস প্যাক ইউজ করছেন তো এটা তো আপনি করছেন স্কিনের বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্টের জন্য কিন্তু এটুকু জানবেন প্যারালাল একই ক্ষতি করছে কিন্তু সূর্যের আলো আপনার হেয়ারের দেখবেন আপনার হেয়ারের কালচে ব্যাপারটা চলে যাচ্ছে ব্রাউন হয়ে যাচ্ছে হেয়ারটা বিবর্ণ হয়ে যাচ্ছে রাফ হয়ে যাচ্ছে ফ্রিজি হয়ে যাচ্ছে এবং নট অনলি দ্যাট আপনার হেয়ারকে মনে হচ্ছে যেন মানে বাইরে থেকে আসার পর মনে হচ্ছে না আপনার হেয়ার না ওটা মানে জাস্ট বলে না পাট পাট পাটের দড়ি মানে আপনি নিজে ভাবছেন না কী পরিমাণ নির্জীব হয়ে যাচ্ছে হেয়ারটা দুটো জিনিস বলবো ভীষণ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রথম আপনাকে মানে জাস্ট ড্রেসিং টেবিলে যে আপনার হেয়ার অয়েল আছে ওটাকে প্রথম বদলে ফেলুন পরম্পরা আয়ুর্বেদের একটা আয়ুর্বেদিক মেডিসিন বলছে দ্যাট ইজ সুকেশ হেয়ার অয়েল সুকেশ এবং সুকেশ প্লাস দুটো হেয়ার অয়েল রয়েছে যে কোনো একটা ইউজ করুন সুকেশ প্লাসের কথাই বলছে সুকেশ প্লাস এর মধ্যে সেসালাম ইন্ডিকাম বা তিল তেলের এক্সট্রাক্ট রয়েছে তিল তেল বেসে এটা ভীষণ এফেক্টিভ আর এটাকে বদলে ফেলুন আর এর পাশাপাশি আমাদের হেয়ার ভাইটালাইজারটা ইউজ করবেন ওটাও কিন্তু চুলে পোষক শক্তি বাড়ায় সূর্যের আলো থেকে আপনার হেয়ারকে রক্ষা করতে সাহায্য করে যদি মনে করেন আপনার হেয়ার খুব বেশি পরিমাণ ফ্রিজ হয়ে যাচ্ছে বা খুব নির্জীব হয়ে যাচ্ছে খুব রুক্ষ হয়ে যাচ্ছে চিরুনি দিলে মোটামুটি চুলের সাথে একটা যুদ্ধ লড়াই চলছে তাহলে কিন্তু আপনাকে আমাদের হেয়ার স্পা আর হেয়ার সিরাম ইউজ করতে হবে আর শ্যাম্পু মানে তো একটাই দ্যাট ইজ আমাদের কুন্তলশ্রী শ্যাম্পু ড্যান্ড্রফ হলে নো ড্যান্ড্রফ শ্যাম্পু ড্যান্ড্রফ না হলে নর্মাল কুন্তলশ্রী শ্যাম্পু ব্যাস এটুকুই কিন্তু এটা হচ্ছে চুলের বাইরের পরিচর্যা পলিউশন সূর্যের আলো এক্সটার্নাল হেয়ার কেয়ার কিন্তু ইন্টারনাল হেয়ার কেয়ার মানেই ত্বকের ক্ষেত্রে যেমন বললাম ত্বকের সুন্দর গ্লোয়িং ত্বকের খাদ্য হচ্ছে লাবণ্য ডাস্ট লাবণ্য লিকুইড তেমন সুন্দর একমাথা লেং মানে লং হেয়ার ঘন মাথা ভর্তি চুলের যেটা একদম গোপন পাসওয়ার্ড চুলের খাদ্য দ্যাট ইজ কেশ শক্তি ক্যাপসুল এখন অবধি কেশ শক্তি ক্যাপসুলে বাই ওয়ান গেট ওয়ান চলছে ইয়ার আফটার ইয়ার এবং কতদিন দিতে পারবো জানি না আমি কমিটমেন্ট করেছিলাম এবারে শারদীয় অবধি রাখবো আমি চেষ্টা করবো রাখবার যারা সত্যি সত্যি লম্বা চুলের ফ্যাশন ফিরিয়ে আনতে চান ঘন চুল চান তাদের জন্য কেশবতী ক্যাপসুল লাস্ট ওয়ার্ড এবং আর একটা ইনফরমেশন দিয়ে রাখি ইন্টারাপ্ট করছি আপনাকে কেশবতী ক্যাপসুল ইনটেক করেছেন আজকের রিপোর্ট অ্যাবাভ 11 লাখ বাহ 11 লক্ষের উপর মানুষ কেশবতী ক্যাপসুল ইউজ করে রেজাল্ট পেয়েছেন আমাদের ডেটাবেস বলছে বাহ মানে আমার মনে হয় এই যে 11 লক্ষর উপর মানুষ একদিনে হয়নি ডেফিনেটলি আপনারা জানেন এবং উপকার পেয়েছেন বলেই কিন্তু আজকে এই ফিগারটাই গিয়ে পৌঁছেছে আজকে আমরা বলি যে পরম্পরা আয়ুর্বেদ মানে এফিকেসি ডক্টর শুধুই এফিকেসি একদম শুধুই এফিকেসি আর এর বাইরে আর কিচ্ছু নয় শুধু রেজাল্ট যদি কেউ মনে করেন দেখুন আজকে আমি মনে করি পরম্পরা আয়ুর্বেদ যারা ব্যবহার করেন তারা কিন্তু সমাজের স্বাস্থ্য সচেতন শিক্ষিত মানুষজন যারা খবরের কাগজ খুলে একটা হেয়ার অয়েলের বিজ্ঞাপন দেখে কিনতে ছোটেন না
যারা সন্ধ্যেবেলা সিরিয়ালের বিরতির মাঝখানে কোনো হেয়ার অয়েল বা হেয়ারের প্রোডাক্ট বা স্কিনের প্রোডাক্ট দেখে সেটা কিনতে ছোটেন না, তারা কিন্তু দোকানদার ভাইয়ের কাছে গিয়ে তার কাছেও ডাক্তারি করান না, দোকানদার ভাইয়ের পাশে যে সেলস গার্ল দাঁড়িয়ে রয়েছেন তার কাছেও ডাক্তারি করান না। তারা জানেন আমি এমন একটা আইটেম ইউজ করবো যেটা দোকানে আর দ্বিতীয় নেই। কী সেটা? সেটা একটা বংশ পরম্পরায় আয়ুর্বেদিক ইউনিভার্সিটি কোয়ালিফাইড ডক্টরদের ফর্মুলেটেড মেডিসিন অ্যান্ড বিউটিফিকেশন রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি গোটা ভারতবর্ষে কোনো দোকানে পাবেন না, পরম্পরা কোনো কম্পিটিটরই হয় না। পেতল আর সোনা কি একই? স্ফটিক আর কাঁচ আর হিরে কি একই? কখনো হতে পারে না। তো পাশাপাশি থাকতে পারে দুটো প্রোডাক্ট, অনেকে ভাবতে পারেন ওই তো ওটা পরম্পরার হেয়ারের প্রোডাক্ট, ওটা কোনো পাশেরটা হচ্ছে কোনো এক্সওয়াইজেড প্রোডাক্ট, আরও ভেঙে বলি কোনো সঘোষিত বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞার প্রোডাক্ট, ঘুম থেকে উঠে যে কেউ চারটে প্রোডাক্ট নিয়ে চলে আসতে পারেন, এটার জন্য অবারিত দ্বার। কিন্তু দেখতে হবে প্রোডাক্টটা যিনি তৈরি করছেন তিনি এই সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে কি পড়াশুনো করেছেন, তার নামের আগে ডক্টর শব্দটা লেখা আছে। প্রোডাক্টটা যদি আয়ুর্বেদিক প্রোডাক্ট হয় তিনি আয়ুর্বেদিক ডক্টর। এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ একটা জিনিস মাথায় রাখবেন, একজন ডক্টরের থেকে বেশি তো কেউ কারোর স্কিন বা হেয়ারকে জানে না বা ইন্টারনাল সিস্টেমকে জানে না। আজকে আমরা প্রথম বলেছিলাম যে চুলের সমস্যা কেশশক্তি ক্যাপসুল বা ইন্টারনাল ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। আর আজকে এটুকু খুব গর্ব করে বলি যে আজকে কলকাতা কেন বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি পর্যন্ত কিন্তু পরম্পরার উপর ডিপেন্ডেবল, এটা আমার কাছে খুব বড় একটা পাওয়ার সুযোগ। একদমই তাই, এবং আমরা বহুবার সেটা দেখেওছি এবং কিভাবে তারা পরম্পরা আয়ুর্বেদকে আপন করেছে সেটাও আমরা দেখেছি। আমার মানে আমাদের এই পরম্পরা আয়ুর্বেদের বিশাল পরিবারের সদস্যরা আর সবথেকে বেশি আমাদের থেকে বেশি ভালো জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন যে শুধুই এফিকেসি, আজকে এই এফিকেসি একটা মানুষকে উপকার দিচ্ছে, সেটা স্কিনের তার পাশাপাশি কিন্তু হেয়ার এবং তার সঙ্গে শারীরিক সুস্থতা, যেটা খুব দরকার। একদমই তাই। দেখুন দুটো জিনিস বলি, প্রথম যেটা সেটা হচ্ছে দেখবেন আজকের প্রফেশনাল লাইফে হাজব্যান্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু ওয়াইফও সারাদিন কাজ করছেন সকাল থেকে রাত্রি, তারা আজকের দিনে হোম মেকার পাওয়া যায় না, আজকে প্রত্যেকে হাইলি কোয়ালিফাইড। মানে আজকে তো মানে সত্যিটা বলতে আমার খুব গর্ব লাগে যে এটা ভেবে যে আজকে আমার বাড়িতে যে মাসি রান্না করেন তার ফ্যামিলিতেও কিন্তু এম এ পড়ছে। বাহ, এটা আমার কাছে কিন্তু খুব বড় একটা পাওয়া যে আজকে প্রত্যেক বাড়িতে শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ, বাবা মারা বুঝেছেন, আজকে বাবা মাটা বুঝেছেন। আজকে কিন্তু সেই মানে গ্রাম্য চিন্তাভাবনা যে কোনো মতে বিয়ে দিয়ে মাথা থেকে বোঝা না বিয়ে দেওয়া, এই চিন্তাভাবনা থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে পেরেছে এবং মানুষ কিন্তু বুঝেছে যে শিক্ষাটা মানে আমার সেদিন কন্যা সন্তানও হয় সে যেন নিজের পায়ে দাঁড়ায়। একটা মেয়ের কাছে সব থেকে বড় অপমান যদি সে ম্যারিটাল লাইফে তার হাজব্যান্ডের কাছে হাত পাতে, এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে মেয়ের কাছে, তার সারা জীবনের এডুকেশনটাই বৃথা। অনেকে বলতে পারেন যে আমাকে আমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের আমাকে সহায়তা করেনি, আমাকে সাহায্য করেনি, তুমি সাহায্য করার না করলে তুমি সাহায্য পরিপ্রেক্ষী হয়েছো কেন? একটা শুনুন, প্রত্যেকটা মেয়েকে তার বাবা হচ্ছে বলতে পারেন তার কাছে রাজকন্যা, পৃথিবীতে একজন আনকন্ডিশনালি ভালোবাসে সে হচ্ছে তার বাবা, পৃথিবীর সবাই তার চোখের জল সহ্য করতে পারবে কিন্তু বাবা পারবে না। তো এই বাবা তাকে কিন্তু ছোটো থেকে নাচ বা গান বা আবৃত্তি বা লেখাপড়া কিছু না কিছু করেছে। আজকে বলা যায় যে কিছু করুক না করুক তুমি চারটে বাচ্চাকে পড়াও, কিছু পারো না পারো তুমি যদি পারলে অবাক অক্ষর শেখাও। আলটিমেটলি কী জানো তো, বাচ্চাদের থেকে না টাকাটা ইম্পর্টেন্ট নয়, টাকাটা তুমি যতটুকুই টাকা পাও না কেন কিন্তু একটা বাচ্চাদের পড়ালে কী হয়, বাচ্চারা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে পজিটিভ ভাইবস হয়, তাদের সাথে টাইম স্পেন্ড করলে এত এত পজিটিভ ভাইব আসে না, এত মন ভালো হয়ে যায় না, মানে এটা খালি শুধুমাত্র একটা বাচ্চার সাথে যে টাইম স্পেন্ড করে সে জানে। আমি সারাদিন এত মিটিং মিছিল কাজকর্ম শ্যুট এত কিছু থাকে, বাড়ি ফেরার পর যখন ছোট্ট প্রিন্সের সাথে টাইম স্পেন্ড করি আমি ইনস্ট্যান্ট রিফ্রেশ হয়ে যাই, আমার মনে হয় যে আমি একদম পুরো ফুল এনার্জেটিক। তো আলটিমেটলি আমি এটুকু পুরো বাচ্চাদের মতো পজিটিভ ভাইবস আর কেউ দিতে পারে না একদম। আর আমি বিশ্বাস করি এটুকু যে আজকে ঘুরে দাঁড়াবার দিন চলে এসেছে, আজকে যদি মানে আমি এটুকু আজকে কিন্তু স্কুলের ছেলে মেয়ে মানে স্কুলের মেয়েরাও কিন্তু খুব সচেতন, কোনো বাবা মা যদি জোর জবরদস্তি তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করে ঘর থেকে নামাবার চেষ্টা করে তারা কিন্তু সোজা থানায় চলে যাচ্ছে একদম, এটা উচিত। এটা আমি বারবার বলি যে কোনো যদি এখনও যদি কোনো জায়গায় কোনো বাল্যবিবাহ হয় কারুর দোষ নয়, ছেলের বাড়ি মেয়ের বাড়ি কারুর দোষ নয়, মেয়েটির বাবা মাকে প্রথম আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত। একদম তাই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি চিত্তকরণ বলছি দুর্গাপুর থেকে। হ্যাঁ বলুন।
আমি ভালোবাসার কথা বলতে চাই। আমি শুনছি, বলুন। বলুন। আমার মাথা খুব চুল উঠে যাচ্ছে। ও ওকে, শুনতে থাকুন, ধন শুনতে থাকুন। দেখুন, চুল পড়ার অনেক কারণ থাকতে পারে। পলিসিস্টিক ওভারি থেকে, ফাইব্রয়েড থেকে, থাইরয়েডের সমস্যা, পোস্ট কোভিড, টাইফয়েড, ম্যালেরিয়া, মেটাবলিক ডিসঅর্ডার, প্রচুর কারণ থাকতে পারে চুল ওঠার। কিন্তু অ্যাকচুয়াল আপনার কারণটা কি সেটা জানা প্রয়োজন। পেশেন্ট হেল্পলাইনে এক্সপার্ট টিমরা আছেন, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যদি ফোন করেন বা উইকডেসও যদি আপনি হোয়াটসঅ্যাপে করেন, ওরা ঠিক আপনাকে রিং ব্যাক করে নেবে। যেটা ম্যাটার সেটা আবারও বলবো, কেশর শক্তি ক্যাপসুল ইনটেক করতেই হবে যদি সত্যি সত্যি আপনি চুলগুলোকে ভালোবাসেন। এর পাশাপাশি হেয়ার অয়েল, আমাদের পরম্পরার হেয়ার অয়েল, পরম্পরার আমাদের শ্যাম্পু আর আমাদের ভাইটালাইজার, সেরাম, স্পা, এগুলো কিন্তু ব্যবহার নিয়মিত করতে হবে। বিস্তারিত ডিটেলস কোনটা কখন কীভাবে ইউজ করবেন, পেশেন্ট হেল্পলাইন সমস্ত কিছু বলে দেবে আপনাকে এক্সপার্ট টিমরা। হ্যালো, একটু মনে পড়ছে, বলুন দাদাভাই। দাদাভাই, আমার হাত তো কাঁপছে, আমি এই প্রথম তোমার সাথে কথা বলছি দাদাভাই। বলো দাদাভাই, আমি আমার ওয়েটটা না দিন দিন কমে যাচ্ছে দাদা, আমি তোমার মতন হতে পারছি না, একটু বলো না দাদা কি করবো। আমার মতো হবে দিন করতে পারছি না না, হঠাৎ আমার মতো হবে কেন? আমি তোমার মতনই হতে চাই, আমি তোমার তো ফ্যান, আমি কারোর ফ্যান না, আমি কোনো হিরোর ফ্যান না, আমি তোমার ফ্যান। মাই গড, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, শুনতে থাকুন। প্রথমত বলবো যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর থাকেন, প্রত্যেক মানুষের নিজস্ব বৈশিষ্ট্য, অভিব্যক্তি, চরিত্রায়ণ এবং তার অবশ্যই তার স্ত্রী, সব কিছু ইন্ডিভিজুয়াল হয়, যে যার জায়গায় সুন্দর, তাই না? আমরা তো সৌন্দর্য কারুর দেখ কখনও কারুর মতো হওয়ার পরটা ঠিক নয়, প্রত্যেকের নিজস্ব একটা সুন্দর বা সুস্ত্রী ম্যাটারটা রয়েছে, সেটা প্রত্যেকেই প্রত্যেকের মতো হতে হবে। আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার হেলথ কেন ডিটোরিয়েট করছে সেটা অবশ্যই দেখবার প্রয়োজন আছে। হিমোগ্লোবিন বা ডাইজেশন প্রবলেম নাকি জেনেটিক্যালি কোনো মানে রোগাটেকরণ, এগুলো একটু জানবার প্রয়োজন আছে। তুমি আমাদের এক্সপার্ট টিমের সাথে কথা বলো, আমাদের খুব সুন্দর সুন্দর কতগুলো মেডিসিন আছে, যারা জিম করে তাদের জন্য আমরা অ্যাডভাইস করি, বা যারা ধরো চেহারার মধ্যে সেই লাবণ্য বা স্ত্রীটা আসছে না তাদের জন্য অ্যাডভাইস করি। সুস্বাস্থ্য বলিষ্ঠ, এই দুটো মেডিসিন খুব গুরুত্বপূর্ণ, তুমি পেশেন্ট হেল্পলাইনে একটু কমিউনিকেশন করো, কেমন? একদম। 9830-339-339-340 বা 341 এই নাম্বারে যোগাযোগ করুন। এবার একদম সত্যি কথা বলছেন যে আইডিয়াল দাদাভাই, এবং মানুষ আপনার জন্য মানে অপেক্ষা শুধু করেন না, আপনার মতো হতে চান। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে শুধুমাত্র ফিজিক না, থিঙ্কিংয়েও কিন্তু, এইটা একটা প্লাস পয়েন্ট আমি বলবো আপনার। সত্যি হলো সুবর্ণ, একটা কথা বলি যেটা মানে খুব কমন, আমি রিসেন্টলি একটা আমাদের শ্যুট ছিল ব্র্যান্ডের, সেই শ্যুটটা একটা গ্রামে গেছিলাম, এবং আপনি বিশ্বাস করবেন না, মানে ওই গ্রামের মানে যেখানে শ্যুট হয়েছিল একটা গ্রামের মধ্যে মাটির ঘর, খড়ের চাল, ওখানে একটা শ্যুট হয়েছিল। তো ওখানে গ্রামের পাশে না কৃষি জমি রয়েছে, আর ওই কৃষি জমিতে চাষি ভাইরা চাষ করেন, আর অদ্ভুতভাবে দেখতে মানে দেখে চোখ ভরে যায়, তারা স্বামী স্ত্রী একসাথে যৌথভাবে কত সুন্দর করে ধান রোপণ করছেন। হ্যাঁ, মানে স্ত্রী এগিয়ে দিচ্ছেন ধান, আর স্বামী হাজব্যান্ড ধানটা পুঁতছেন, মানে প্রকৃত অর্থে মেড ফর ইচ আদার ওখানে আমি দেখলাম। আর যেটা দেখলাম, তাদের ছোটো ছোটো বাচ্চাগুলো গাছতলায় বসে মুড়ি খাচ্ছে, বিশ্বাস করুন ওদের সাথে একটা আমি মোটামুটি এত ভালো বন্ধুত্ব করে ফেললাম না, মোটামুটি আমাদের আমাকে আমার প্রোডাকশন ইউনিট ডাকছে যে স্যার আসুন আমরা শর্ট রেডি, আমি চাই আমি আধ ঘন্টা বাদে যাবো, এই প্রথম আমি প্রোডাকশনকে ওয়েট করিয়েছি। ওদের সাথে এত 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 গল্প করেছি, আর সত্যি বলতে আমাকে বাচ্চারা খুব ভালোবাসে, মানে আমার একটা চ্যালেঞ্জ যে কোনো বাচ্চা যদি খুব কাঁদে, সে যদি আমার কোলে আসে সে চুপ করবেই,
এবং নামতে চাইবে না। এটা কিন্তু সব ক্ষেত্রে হয়েছে, আর যে কোনো জায়গায় গেলে আমি বাচ্চাদের মাঝখানে বসি, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করি, খুব ভালো লাগে। কারণ বাচ্চাদের সাথে থাকলে আমি আবারও বলবো যে অদ্ভুতভাবে মনের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর আসে, পজিটিভ ভাইবস আসে, যে সিম্পলিসিটির মানে একটা মানে সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে চাইল্ডহুড। ঠিক, ওই যে আমরা বন্ধুরা সব লুকোচুরি খেলতাম ছোটোবেলায়, তো একবার আমি লুকোতে গেলাম, মানে আমি লুকোতে না, আমার ওরা লুকোতে গেল, আমি দাঁড়ালাম, তো তারপর যখন আমি দাঁড়িয়ে এক থেকে দশ গুণ ছিলাম, তো সাত আট নয় দশ হলো, আমি তাকালাম, তাকিয়ে দেখছি আর কোনো বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না ছোটোবেলা, তখন আমি দেখলাম আমি বড় হয়ে গেছি, বন্ধুরা হারিয়ে গেল। খুব ভালো একটা কথা বললেন, খুব দামি একটা কথা বললেন, যে আমরা সেই চোর পুলিশ খেলতাম, নিজেরাই হারিয়ে ফেললাম। সত্যি আমাদের বন্ধুতা, আমাদের শৈশব সবটাই যেন আমরা খুব চট করে বড় হয়ে গেলাম। তবে হ্যাঁ, আমি বলবো বন্ধুতার হাত কিন্তু একেবারেই ধরে রেখেছে পরম্পরা আয়ুর্বেদ, আপনাদের দাদাভাই, যেটা একটা পরম পাওয়া আমি বলি ডক্টর, কারণ আপনি এটা কিন্তু লাগাতার মানুষের সঙ্গে, মানুষের পাশে রয়েছেন। ওই যে মানুষ বলেন আপনি এইভাবে আমাদের পাশে থাকুন, এটাই আমার মনে হয় সবথেকে বড় বিষয়। আমি একটা জিনিসে সবথেকে বেশি বিশ্বাস করি, সেটা হচ্ছে সংযোগ। হ্যাঁ, আমি বিয়োগে বিশ্বাসী নয়, সংযোগে বিশ্বাসী। আর এই কারণে আমি যে আমি ক্যামেরার এপাশে বসি না, আমি ওপাশে বসি, কারণ এই কারণে যে আমাকে খুব সহজে কিন্তু মানুষ আমাকে রিচ করতে পারে। প্রথমত হচ্ছে আমি ক্লিনিক করি, দ্বিতীয়ত হচ্ছে যে আমার কোনো কেমিক্যাল বেস বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন কিছু স্কিনের ওপর রে কেমিক্যাল এসব কোনো ট্রিটমেন্ট আমি করি না, কারণ আমার পুরোটাই হচ্ছে অথেন্টিক আয়ুর্বেদকে নিয়ে সাথে। আমাদের ওষুধের মধ্যে কোনো ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার নেই, আমাদের ওষুধটা আয়ুর্বেদিক গাছপাতা থেকে যেমন খেতে হয় ঠিক সেরকমই। মানে আপনি বলেন আমি ফ্লেভার দিতে পারবো না, হ্যাঁ আমি আলটিমেটলি একদমই আমি আলটিমেটলি আয়ুর্বেদটাকে আয়ুর্বেদের জায়গায় রাখতে চাই। এরম নয় যে কখনোই আমি, কেউ যদি বলেন যে ডাক্তারবাবু আমার এখানে একটা তিল হয়েছে আপনি তুলে দিন, আমি খুব ভালো করেই জানি ওখানে একটা ক্রায়ো সার্জারি করলে তিলটা উঠে যাবে, কিন্তু সেটা আমার আয়ুর্বেদের বইয়ে কোথাও লেখা নেই বলে আমি সেটা করবো না। আমি কিন্তু ঠিক সেটুকুই করবো যেটা আপনাকে বললাম, তিলোত্তমা তৈলমটা অ্যাপ্লিকেশন করুন, আপনি তিলোত্তমা তৈলম অ্যাপ্লিকেশন করলে কিন্তু ওটা অনেক বেটার রেজাল্ট পাবেন, আপনার ওখানে কোনো তিলটা উঠে যাওয়ার কোনো স্পট থাকবে না, যেটা কোনো যে কোনো সার্জারি করলে কোলাজেন টিস্যুতে যে স্পট থেকে যায়, তিলোত্তমা তৈলম ইউজ করলে কিন্তু তিল বা আঁচিলের সমস্যা কোনো দাগ দাগ থাকে না। আর সবচেয়ে তিলোত্তমা তৈলমের বড় দিক হচ্ছে এটা ইউজ করলে কিন্তু তিল বা আঁচিল নতুন করে আসাটাও রিডিউস হয়ে যায় অনেকটা, এত ভালো এই মেডিসিনটা, মানে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেছেন এগুলো। রেড কার্পেট এসেনশিয়াল অয়েল, আমার আমার একটা এই যে রেড কার্পেট শব্দটার মধ্যেই কিন্তু একটা স্পেশালিটি রয়েছে, একটা কী বলবো, সকলের থেকে একটা আলাদা নিজেকে তৈরি করা, এই জায়গাটা বা এই মানে একটা জেদ মনের ভিতরে তৈরি করে দিয়েছে কিন্তু পরম্পরায়। সুবর্ণা, রেড কার্পেট কাদের জন্য? যারা রেড কার্পেটে হাঁটবার কথা ভাবেন, বাস্তবে ভাবেন, তাদের জন্য। একদমই তাই, একদম তাদের জন্য। রেড কার্পেট মানে কী জানেন তো, রেড কার্পেট মানে যে এটা কোনো বিউটি শো, বিউটি কন্টেস্ট সেরকম নয়। কেউ কোনো শপিং মলে গেছেন রোববারের বিকেলে, কেউ কোনো বিয়ে বাড়িতে গেছেন, কেউ কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, তিনি নিজে বুঝতে পারবেন যতগুলো চোখ তার দিকে ঘুরছে, দিস ইজ রেড কার্পেট। একটা অদৃশ্য স্পটলাইট তার উপর আসবে, যে স্পটলাইটটা সে দেখতে পাবে না, কিন্তু তিনি যেদিকে তাকাবেন সবাই আলগোছে তাকে দেখবে। গাড়ি থেকে নামছেন তখনও দেখবেন শপিং মলে গেছে, সবার আইবল তার দিকে ঘুরছে, তিনি বিয়ে বাড়িতে গেছেন জাস্ট সবাই তার দিকে তাকিয়ে আছে, এই লুকটা কিন্তু তিনি নিজে ফিল করবেন, তার ভালো লাগবে, তিনি যেদিকে চোখ ঘোরাবেন দেখুন তাকে সবাই দেখছে। দিস ইজ টিপিক্যাল রেড কার্পেট পরম্পরা, পরম সুন্দরী গার্ল। তো এটুকু আমি বলতে পারি যেটা, সেটা হচ্ছে রেড কার্পেট হচ্ছে যারা মনে করবেন যে 365 days স্কিনে কোনো রিঙ্কেল, ফাইন লাইন্স, ডার্ক সার্কেল বা এজিংয়ের অন্যান্য কারণ সেগুলোকে রিডিউস করা, সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মুখের স্কিনকে এতটা টাইট করবে, যারা 15-16 বছরের স্কিন যেমন হয় সেরকম টান টান, কোনোভাবে ঝুলে যাবে না স্কিন, কোনোভাবে কোনো ফাইন লাইন্স প্রমিনেন্ট হতে পারবে না, কোনোভাবে কোনো রিঙ্কেল আসবে না, এই জায়গাটা কিন্তু রেড কার্পেট ভীষণ রকম দায়িত্ব সহকারে পালন করে। জাস্ট সকাল দুপুর রাত্রির মুখে একটু মাসেজ, কিন্তু একটাই শর্ত, বাড়ি থাকলে, বাইরে বেরিয়ে নয়, যেদিন বাড়ি থাকবেন সে তখন রেড কার্পেট ইউজ করুন। যদি সারাদিন আপনি সময় না পান, রাত্রে শোয়ার সময় ইউজ করুন, পরম্পরা প্ল্যাটিনাম ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েলটা অ্যাপ্লিকেশন করুন, ব্রণ র্যাশ থাকলে সেই জায়গাটা বাদ দিয়ে করুন, এটুকুই, আর কিছু না।
এবং গ্লো এবং গ্ল্যামার এই শব্দটা ভীষণ মানে এই সংজ্ঞাটা ভারী ভয়ঙ্কর আর কি, আমরা ঠিক এক্স্যাক্টলি বুঝি না যে গ্লো অ্যান্ড গ্ল্যামার। তবে হ্যাঁ, যেটা আপনি বলেন যে ভিতর থেকে সুন্দর থাকা সব থেকে জরুরি, সেটা সামান্য আমি সাজলেও আমাকে সুন্দর লাগবে। দেখুন সুবর্ণা, আমি বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে পরম্পরার মেডিসিন দিয়ে আপনি সুন্দর হতে পারবেন বা সৌন্দর্য ধরে রাখতে পারবেন সেটা 50%, মানে 50%-এর বেশি আমি পারবো না, পরিষ্কার আমি বলতে পারি। বাকি 50% কিন্তু তার মনটা সুন্দর হতে হবে। সুন্দর মন না হলে কারোর মুখের মধ্যে সৌন্দর্য ফুটে উঠবে না। কোনো ছেলেকে বা মেয়েকে দেখবেন দারুণ ব্রাইট স্কিন, দারুণ তার হেয়ার, কিন্তু চোখ মুখের মধ্যে কোনো ইনোসেন্ট ব্যাপারটাই নেই, প্রচণ্ড ক্রুয়েল চোখ মুখ, তাহলে কি তার সেটাকে সুন্দর বলবেন আপনি? একদমই না। তাহলে সৌন্দর্য যদি আপনি সৌন্দর্য পেতে চান, 50% কিন্তু পরম্পরা আয়ুর্বেদ বা বৈদ্যস পরিবার আপনাকে দেবে, বাকি 50% কিন্তু মনের সৌন্দর্য আনতে হবে। কনফিডেন্টলি বলতে হবে যে আমি এমনই এক, মানে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে মানে যে মন কি, ফিলোসফির ভাষায় যদি দর্শনের ভাষায় জিজ্ঞেস করা হয় মন কি, মন হচ্ছে সুখ ও দুঃখের অতীত এক নির্বিকার অবস্থা, এটা ফিলোসফি বলছে। আমি ফিলোসফি স্টুডেন্ট নই, কিন্তু আমি ফিলোসফি সময় পেলেই পড়তে বসি। মন হচ্ছে সুখ ও দুঃখের অতীত এক নির্বিকার অবস্থা, কেমন? এবং আমরা বলি না কাম ক্রোধ মোহ মাৎসর্য, এটাকে বলা হয় চতুর্বর্গ পুরুষার্থ, ঠিক আছে? তো এই চতুর্বর্গ পুরুষার্থ লাভের জন্য মনের নিয়ন্ত্রণ খুব প্রয়োজন, স্বামীজিও তাই বলেছেন, চতুর্বর্গ পুরুষার্থের জন্য মনের লাগাম দরকার। মন হচ্ছে আলো শব্দের থেকেও দ্রুতগামী, মনকে যে লাগাম পড়াতে পারবে তিনি কিন্তু দিনের শেষে লাইফ উইনার হতে পারবেন। একদম। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আপনাকে আমি আরিয়ানগর থেকে পূর্ণিমা চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। আমি একটু দাদা ভাইয়ের সাথে কথা বলতে চাই। বলুন, শুনছি। হ্যাঁ দাদা ভাই নমস্কার। নমস্কার। আপনার জিনিস আমি অনেকদিনই মাকে ফোন দিই। ও আচ্ছা। আর আপনার তো স্কিনটা হচ্ছে ড্রাই। ও আচ্ছা, এই জন্য দাদা ভাই আপনি আপনার হানি ফেস বডি অ্যান্ড এটা মাখি আর কি কি মাখলে একটু উপকার হবে একটু বলুন। আপনি এক্সপার্ট টিমকে ফোন করেছিলেন, আমাদের পরম্পরা আয়ুর্বেদের এক্সপার্ট টিমকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্সপার্ট টিমকে ফোন করেছেন? না দাদা ভাই করিনি। ওকে ওকে, আমি সেই জন্যই বুঝতে পারলাম যে আপনি খালি হানি ফেস ওয়াশ ইউজ করছেন। সবসময় এক্সপার্ট টিমকে ফোন করবেন, আমাকে ফোন করার আগে, সঙ্গে থাকুন। ধন্যবাদ। দেখুন আমার হাতের নিচ দিয়ে ইয়েলো কালারে তিনটে ফোন নাম্বার যাচ্ছে, লাস্টে 39, 40 আর 41, এই তিনটে নাম্বারে আপনাদের আমাদের এক্সপার্ট টিম রয়েছেন, তাদের সাথে আপনারা যদি কথা বলেন, ধরুন ট্যান চলে এলে তারা অ্যান্টি ট্যান ট্রিটমেন্টের রেঞ্জ বলবে, যদি আপনার স্কিনে এজিং প্রসেস চলে আসে অ্যান্টি এজিং ট্রিটমেন্টের রেঞ্জ বলবে, হেয়ারের সমস্যা হেয়ার কেয়ার রেঞ্জ বলবে, ওরা এইভাবে রেঞ্জ ধরে ধরে বলে, চার পাঁচটা মেডিসিন নিয়ে এক একটা রেঞ্জ। আর আপনাকে অবশ্যই বলবো, একটাই জিনিস বলবো, সেটা যদি আপনার স্কিন মনে হয় খুব বেশি ড্রাই, আপনি লাবণ্য ময়শ্চারাইজার বেস ফেস অ্যান্ড বডি ওয়াশ ইউজ করুন। ময়শ্চারাইজার বেস, একদিকে ময়শ্চারাইজার আর একদিকে ফেস অ্যান্ড বডি ওয়াশ, এটা ইউজ করুন। আর রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, সুবর্ণকান্তি অয়েল, এগুলো একটু ইউজ করুন, সুফল পাবেন। একদম। আর অবশ্যই বলবো যে তার সঙ্গে সঙ্গে নিজেকে ওই যে নিজের মনটাকে সুন্দর রাখাটা সব থেকে জরুরি, যেটা আপনি একটু আগে বললেন। আজকে উনি বলছেন আমার ড্রাই স্কিন, অনেক সময় আমরা দেখেছি শুধু ড্রাইনেস না, স্কিনের মধ্যে একটা যে লাবণ্যের কথা বলেন, লাবণ্য হারিয়ে যায় আমাদের, আমরা হাজার একটা কাজের মধ্যে থাকি, আমরা বলি যে আমি সময় পাই না, এটা আমার মনে হয় পরম্পরায় ভেদে সময়ের বোধ হয় কোনো অবকাশ থাকে না, সময়টা নিজে করে নিতে হয়। দেখুন সময়ের সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সময়কে দুটো জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে শক্তি কখনো বাড়তে কমতে পারে, শক্তি কখনো বাড়তে কমতে পারে, কিন্তু সময়কে কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না, সময়টা একই থাকবে। সময়কে বলা হয় কাল, তাই না? আর শক্তিকে বলা কাল থেকে হচ্ছে আমাদের মহাদেবের এক ভয়ঙ্কর রূপ, দ্যাট ইজ কাল ভৈরব, আর শক্তি হচ্ছে আমাদের মা দুর্গার, তাই না? সুতরাং শক্তি বাড়তে কমতে পারে, কিন্তু কাল ভৈরবের কাল বা সময় কিন্তু কখনো আগের জায়গায় ফিরে আসা যাবে না, যেটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে। আর সময় এবং সময়ের সাথে যদি যে শক্তিকে নিয়ে চলতে পারবে সে কিন্তু তার প্রপার ট্র্যাকে চলবে। ডিসিপ্লিন শেষ কথা, ফ্যামিলি লাইফ হোক ডিসিপ্লিন শেষ কথা, পিঁপড়ে দেখুন, মৌমাছি দেখুন, ইউনিভার্স দেখুন,
যেটাই ডিসিপ্লিন সেটাই কিন্তু সময়, আর সেখানেই কিন্তু শক্তি নিহিত। অবশ্যই তাই, এই সময় এবং শক্তি নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান আপাতত এখানে শেষ করছি, কিন্তু আপনাদের দাদাভাই আবারও ফিরছে পরবর্তী অনুষ্ঠানে পরম্পরায়। অনেক অনেক ধন্যবাদ অক্সেনকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার।